ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারুন বাজার অংশের সংযোগ সড়ক খুলে দেওয়া হয়েছে। কাল থেকে যান চলাচল শুরু হবে। এর ফলে উত্তরা থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে আসা গাড়ি অল্প সময়ে মগবাজার, হাতিরঝিল ও কারুন বাজার পৌঁছে যাবে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, এটা নগরবাসীর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার। বলেন, মেট্রো রেলের আরও দুই তিনটা লাইন ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে পুরোপুরি চালু হলে যানজট অনেক কমবে। আতিকা রহমানের রিপোর্ট। চালু হলো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার অংশের বিএফডিসি সংযোগ সড়ক বা ডাউন র্যাম্প। এক্সপ্রেসওয়ের মূল দৈর্ঘ্য 19.73 কিলোমিটার, এফডিসি র্যাম্প সহ দৈর্ঘ্য দাঁড়ালো 46.73 কিলোমিটার। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। পুরো কাজ শেষ হলে 31টি র্যাম্প দিয়ে যানবাহন ওঠানামার সুযোগ হবে। এয়ারপোর্ট 2, কুড়িল 3, বনানী 4, মহাখালী 3, বিজয় সরণি 2, ফার্মগেট 1 যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। আজকে প্রকল্পে এফডিসি গেট সংলগ্ন 1.5 কিলোমিটার দীর্ঘ র্যাম যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। রমজানের ঈদকে সামনে রেখে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নগরবাসীর জন্য ঈদ উপহার। সেতুমন্ত্রী জানান, রমজানে ঢাকায় অতিরিক্ত গাড়ি ও মানুষের কারণে যানজট বেশি। মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেস পুরোপুরি চালু হলে ভোগান্তি কমবে। ঈদের শপিং আছে, শপিংয়ের জন্য সবাই মার্কেটে যায়, আর রোজার মাসে একটা যানজট কোনো কোনো সময়ে হয়, সব সময় জটটা থাকে। তো এটা আমরা সহ্য করে আসছি। আমরা তো স্বস্তি দিতে শুরু করেছি, রাতারাতি তো স্বস্তি দেওয়া হবে না। মেট্রোটারও 5টা আছে, এখন 2টা আন্ডারগ্রাউন্ড মেট্রো কাজ হচ্ছে, তো এলিভেটেডের কাজ শেষ করতে হবে। এইসব যখন হয়ে যাবে তখন আমি আশা করি ধীরে ধীরে যানজট কমতে থাকবে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এবছর ডিসেম্বরে ঢাকা বাস র্যাপিড ট্রানজিট সার্ভিস চালু হবে বলে জানান মন্ত্রী। ডিসেম্বর থেকেই মানে বিআরটি প্রকল্প পুরোদমে আমরা চালু করব। কয়েকদিন পরে আমরা 4টা ওভার বাস খুলে দিচ্ছি, 24 তারিখে আমি যাব, এবং আরও সুবিধাজনক করে দেব যাতে করে যান চলাচলে আরও সুবিধা হয়। গেল বছরের 2 সেপ্টেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উত্তরা থেকে ফার্মগেট অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আতিকা রহমান, আরটিভি, ঢাকা।